আমরা আগেই বলেছিলাম যে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে যা ডিজাইন করব তা হচ্ছে ভেক্টর ডিজাইন এবং আরেকটি হচ্ছে রাস্টার ডিজাইন। রাস্টার এবং ভেক্টর এর মধ্যে পার্থক্য কি? যদি আমরা এর মধ্যে পার্থক্য দেখতে হয় তাহলে আমরা একটি শেপ নিচ্ছি, ক্রিয়েট করলাম, এখানে লিখছি ভেক্টর, রাস্টার। আমরা একটু কালারটা পরিবর্তন করে নিচ্ছি, অল কি চেপে ধরে আমরা কপি করছি। এখন আমরা এই জিনিসগুলো সিলেক্ট করার পর ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর রাস্টার, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর মানে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি যে একেবারে আমরা যত জুম করছি আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন হচ্ছে না। বাট আমরা যদি রাস্টার কোনো ডিজাইন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত জুম করছি আমার ডিজাইনের পরিবর্তন হচ্ছে। দূরে থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের ডিজাইন পরিবর্তন হচ্ছে কি না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনে সম্পূর্ণ পরিবর্তন আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর এবং রাস্টার কি জাতীয় ডিজাইন। আমরা যদি নিখুঁতভাবে কোনো ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই আমরা ভেক্টর ডিজাইন করব ইলাস্ট্রেটরের মাধ্যমে, আর যদি রাস্টার ডিজাইন হচ্ছে ইমেজ এডিটিং বা ইমেজের যত কাজ আছে, ভেক্টর ডিজাইন হচ্ছে আপনি ডিজাইনটি যত বড় করবেন কিন্তু ডিজাইনে কোনো পরিবর্তন আসবে না, আর রাস্টার হচ্ছে একটি নির্দিষ্ট মাপে করতে হবে, আপনি যদি তার থেকে বড় করেন অবশ্যই আপনার ডিজাইনটি পরিবর্তন হয়ে যাবে। আমরা অবশ্যই যদি কোনো ভালো মানের ডিজাইন করতে হয় ভেক্টর জাতীয় অবশ্যই আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। আজকে আমরা দেখব সিলেকশন টুলস। সিলেকশন তার মানেই হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। সিলেকশন টুলসের শর্টকাট কি হচ্ছে ভি। আমরা যদি ভি প্রেস করি তাহলে সরাসরি সিলেকশন টুলসে যাবে। আমরা সিলেকশন টুলস দিয়ে কি কি সিলেক্ট করতে পারি, ধরুন আমরা একটি রেক্টাঙ্গল শেপ নিচ্ছি, সিলেক্ট করছি, আমরা সিলেকশন টুলসের মাধ্যমে এটা মুভ করতে পারছি। সিলেক্ট করে প্রথমে একবার ক্লিক করব, ক্লিক করার পর যখন আমার চারপাশে একটি বাউন্ডিং বক্স চলে আসবে তখন মনে করতে হবে যে এটি আমার সিলেক্ট হয়ে গিয়েছে। তখন আমরা এই অবজেক্টটি ধরে ডান পাশে নিতে পারছি, নিচে নিতে পারছি, উপরে নিতে পারছি, বাম পাশে নিতে পারছি, এভাবে আমরা মুভ করতে পারবো বা এক স্থান থেকে আরেক স্থানে সরাতে পারবো। সিলেকশন টুলসের মাধ্যমে আমরা আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে একেবারে কর্নার অ্যারো একটি চিহ্ন আসছে, যখন অ্যারো চিহ্নটি আসবে তখন আমরা অ্যারোটি ধরে যখন আমরা মুভ করব তখন দেখতে পাচ্ছি যে আমরা ডিজাইনটি ছোট করতে পারছি বা বড় করতে পারছি, এভাবে লম্বা করতে পারছি, ছোট করতে পারছি, বড় করতে পারছি, এভাবে আমরা ছোট বড় করতে পারবো সিলেকশন টুলসের মাধ্যমে। সিলেকশন টুলসের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, তা হচ্ছে রোটেট করতে পারবো। যখন আমরা কর্নারে নিচ্ছি তখন দেখাচ্ছে যে আমার অ্যারো চিহ্নটি অন্যরকম হয়ে যাচ্ছে, যখন আসবে তখন বুঝতে হবে যে আমাকে রোটেট করার একটি অপশন দিচ্ছে। আমরা ধরে ড্রাগ করছি, রোটেট করতে পারছি, আমাদের ইচ্ছা মতো আমরা ঘোরাতে পারছি। তাহলে বুঝতে পারছি যে সিলেকশন টুলসের মাধ্যমে আমরা ছোট বড় করতে পারবো এবং রোটেট করতে পারবো। এই বৃত্তটাকে আমরা ধরলাম, এই বৃত্তটিকে আমরা ধরে এক পাশে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ছোট বড় করতে পারছি, মুভ করে আমরা সম্পূর্ণটা ছোট করতে পারছি, বড় করতে পারছি। কিন্তু এখানে একটা জিনিস দেখুন যে আমরা যখন এক পাশ থেকে মুভ করছি তখন চিকন হয়ে যাচ্ছে, আবার এক পাশ থেকে যখন ই করছি লম্বা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের যে ডিজাইনটা, ডিজাইনের উপরে ফোর্স পড়ছে বা ডিজাইনটা খারাপ দেখাচ্ছে। আমরা যদি রেশিও অনুযায়ী বড় ছোট করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিবোর্ডের শিফট অল্টার ধরে যখন এই চিহ্নটা আসবে তখন ছোট বড় করতে চাই তাহলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো কিছু ছোট বড় মাঝারি সব কিছু করতে পারবো। রেশিও অনুযায়ী যদি করতে চাই অবশ্যই আমাদের কিবোর্ডের শিফট অল্টার ধরে আমরা ছোট বড় করব। সিলেকশন টুলসের মাধ্যমে আমরা কপি করতে পারি কিভাবে, প্রথমে একবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা এডিটে যাব, এডিটে গিয়ে দেখব যে কপি শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল সি। যদি আমরা কপি দিচ্ছি, কপি দেওয়ার পর আবার এডিটে যাব, এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট, তার মানে হচ্ছে এর উপরে আরেকটি কপি হয়ে গিয়েছে মানে পেস্ট হচ্ছে। আমরা কালারটা পরিবর্তন করছি, দেখতে পাচ্ছি যে উপরেরটি কালার পরিবর্তন হয়ে গিয়েছে, সরাচ্ছি আমার আগেরটি মানে মূল যেটি সেটা। আমরা এভাবে কপি করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে আমরা কপি করব কন্ট্রোল সি,
তারপর হচ্ছে পেস্ট ইন ব্যাক, তার মানে হচ্ছে যখন পেস্ট ইন ব্যাক দিব আমরা যা কপি করলাম এর নিচে আরেকটু কপি হয়ে যাবে। চলুন দেখে নিচ্ছি, কালার পরিবর্তন করে নিচ্ছি, এর নিচে একটি কপি হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইভাবে আমরা কপি করতে পারি। আরেকভাবে কপি করা যায় তা হচ্ছে কন্ট্রোল সি কিবোর্ডের আর কন্ট্রোল ভি যদি ক্লিক করি পাশে আমার আরেকটি কপি দেখাচ্ছে। আরেকভাবে হচ্ছে অল্ট কি ধরে যদি আমরা মাউসটি ড্র্যাগ করি তাহলে আমাদের আরেকটি কপি হয়ে যাবে। আমরা মাউস ধরে কপি করতে পারি। তাহলে আমরা চারভাবে কপি করা শিখলাম। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন আমরা সিলেকশন টুলসকে আমরা ডাবল ক্লিক করব, আমাকে একটি বক্স দিবে, তার আগে আমরা প্রিভিউটার দিয়ে নিব। তাহলে আমরা দেখতে পাবো যে আমার ডিজাইনটা কোথায় যাচ্ছে বা আমার অবজেক্টটি কোথায় যাচ্ছে। রাইট অ্যারো ক্লিক করি তাহলে আমাদের ডিজাইনটি ডান পাশে যাচ্ছে, যদি আমরা লেফট বাটন ক্লিক করি তাহলে আমাদের ডিজাইনটি বাম পাশে যাচ্ছে। এভাবে আমরা ঘোরাতে পারবো আমাদের ডিজাইনটি। আর যদি কপি করতে যাই, এই যে দেখা যাচ্ছে কপি, আমরা যদি কপিতে ক্লিক করি আমার একটি কপি দিচ্ছে। এভাবে আমরা কপি করতে পারি। সিলেকশন টুলসের আরও মজার মজার কাজ আছে, তা হচ্ছে সিলেকশন টুলস দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো একসাথে। সিলেক্ট করার পর আমরা সবগুলো একসাথে মুভ করাতে পারবো, একসাথে ডান পাশে নিতে পারবো, উপরে নিতে পারবো, আমাদের যেখানে ইচ্ছা সেভাবে আমরা নড়াতে পারবো। সিলেকশন টুলসের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে দুইটি সিলেক্ট করব, যেমন আমার এই অবজেক্টটি প্রয়োজন আর হচ্ছে এই অবজেক্টটি প্রয়োজন। আমরা এই দুইটা কীভাবে সিলেক্ট করব? প্রথমে একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট কি ধরে আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমার এই দুইটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি এই ছোট্টটি ক্লিক করি তাহলে এই তিনটি সিলেক্ট হয়েছে। আমরা যদি এই পাশেরটা ক্লিক করি তাহলে আমার এই চারটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এভাবে এই চারটি আমরা সরাতে পারবো, মুভ করাতে পারবো। তাহলে বুঝতে পারছি যে আমরা যদি একটি একটি করে যদি সিলেক্ট করতে যাই তাহলে অবশ্যই একটিতে ক্লিক করার পর শিফট কি ধরে আমরা বাকি সবগুলো সিলেক্ট করতে পারবো। আমাদের মাঝে আরেকটি সমস্যা হতে পারে, যেমন আমাদের এর উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালারটা পরিবর্তন করছি। এখন এখানে দুইটি অবজেক্ট আছে, আমরা কীভাবে বুঝব চলুন দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অবজেক্ট, আমরা দুইটি অবজেক্ট একসাথে আছে। আমি চাচ্ছি নিচেরটি আমি সিলেক্ট করব। কীভাবে? প্রথমে আমরা একবারে উপরেরটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কন্ট্রোল কি চেপে ধরব। কন্ট্রোল কি চেপে ধরে আমরা যদি একবার ক্লিক করি উপরেরটা সিলেক্ট হবে, আমরা যদি আরেকবার ক্লিক করি নিচেরটা সিলেক্ট হবে। আমরা কীভাবে বুঝবো যে নিচের সিলেক্ট হয়েছে? তখন আমরা কিবোর্ডের আপ কি প্রেস করি, দেখুন আস্তে আস্তে উপরে উঠছে, তার মানে বুঝতে পারলাম যে আমার নিচেরটা সিলেক্ট হয়েছে। আমরা আবার একসাথে করছি, এখন আবার দেখছি। সহজ একটা পদ্ধতি হচ্ছে একবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল কি চেপে ধরে একবার ক্লিক করব, মানে উপরেরটা সিলেক্ট হয়েছে। আবার ক্লিক করব তখন আমার নিচেরটি সিলেক্ট হয়েছে। তখন আমরা বুঝব এখানে আমার রেড কালার আছে, তাহলে বুঝতে হবে যে আমার রেড কালারটি আমার সিলেক্ট হয়েছে। তাহলে আমরা আরেকবার কপি করে নিচ্ছি, এডিটে যাব, কপি পেস্ট ইন ফন্ট উপরে এই কালারটা চেঞ্জ করছি। এখানে আমাদের তিনটি কালার আছে, এক দুই তিন, তিনটি কালার দেখতে পাচ্ছি। এখন আমার মাঝে যে কালারটি আছে আমার সেই অবজেক্টটি আমার প্রয়োজন সিলেক্ট করা। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা সিলেক্ট করার পর একবার ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল কি চেপে ধরে আমরা একবার ক্লিক করব, তার মানে উপরেরটি আমার সিলেক্ট হয়েছে। আরেকবার ক্লিক করব তখন আমার নিচেরটি সিলেক্ট হয়েছে। তখন আমরা দেখতে পারবো কিভাবে, দেখুন এখানে কালার পরিবর্তন হচ্ছে। কালার যদি পরিবর্তন হয় মনে করতে হবে আমার নিচেরটি সিলেক্ট হয়েছে। যখন আমরা কন্ট্রোল কি চেপে ধরে আরেকবার সিলেক্ট করব তখন আমার লালটি চলে আসবে, মানে রেড কালারটি চলে আসবে, একেবারে নিচে যে কালারটি ছিল সেটা চলে আসবে। এভাবে আমরা একের উপরে যদি অনেক অবজেক্ট থাকে তখন আমরা কন্ট্রোল কি চেপে ধরে ডাবল ক্লিক করলে আমার নিচের যেই অবজেক্টটি আছে সিলেক্ট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সহজ একটা জিনিস। আমাদের আর্টবোর্ডের উপরে যদি কোনো কিছু থাকে, কোনো ডিজাইন থাকে, তাই হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্ট বলে থাকি বা শেপ বলে থাকি। সুতরাং আমরা বুঝতে পারছি অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে আমাদের আর্ট পেপারের উপরে বা আমাদের ডকুমেন্ট এরিয়াতে যা যা থাকবে সবই হচ্ছে অবজেক্ট। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের মজার মজার কাজ আছে, তার মানে আমরা বুঝতেই পারছি নেক্সট টিউটোরিয়ালে আরও মজা হবে। দেখতে হলে চোখ রাখুন আমাদের নেক্সট টিউটোরিয়ালে।